আজকে বড় পাহাড়ি তুম তুম্বুনি এলাকায় গ্রামবাসীরা কাজের দাবিতে পথ অবরোধ করেছে আদিবাসীদের ওখানকার আদিবাসীদের দাবি যে আমাদের এখানে কাজের কাজের প্রয়োজন কাজ দরকার খাদান কেসার থেকে তাদের বড় বড় মেশিন চলে আসাতে সেখানে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে সেই ছাঁটাইয়ের প্রতিবাদেই আজকে ওখানে কাজের দাবিতে তারা ওখানে ধর্নায় বসেছে যে কাজ আমাদেরকে দিতে হবে সেই কারণে কাজের দাবিতে আজকে ওরা বলছে যে লেবেলিংয়ের কাজ ওখানে বালির খাদানে কাজ হয় লেবেলিংয়ের কাজ তারপরে ক্রেশারের হয় কিন্তু সেখানে দাবি চাইছে যে আমাদের লেবেলিং কাজটা আমাদের দেওয়া হোক কিন্তু মালিক পক্ষরা কোনো মতেই মেনে নিতে চাইছে না সেই কারণে আজকে পুরো এলাকায় ওখানে বন্ধ হয়ে আছে আমরা যাচ্ছি ওখানে কথা বলে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি কি হয়েছে কথা বলবো কথা বলে সমস্যার সমাধান করব প্রশাসন এই মুহূর্তে সেটা কেউ মেনে নিতে চাইছে না প্রশাসন বা মালিক পক্ষ মেনে নিতে চাইছে না যে কাজ পাক মানুষরা